আজ ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। পড়ুয়াদের নিয়ে মাঝগঙ্গায় আজকে পড়ল ট্রলার, 5 ঘন্টা পেরিয়েও শুরু হয়নি উদ্ধার কাজ। শান্তিপুরের স্কুলে আসছিল পড়ুয়ারা, সকাল 10টা নাগাদ চড়ে আটকে যায় ট্রলার। পড়ুয়াদের নিয়ে মাঝগঙ্গায় আটকে ট্রলার এবং শান্তিপুরে ঘটেছে এই ঘটনা। শান্তিপুরের স্কুলে সেই সময় আসছিল পড়ুয়ারা, 5 ঘন্টা পেরিয়েও শুরু হয়নি উদ্ধার কাজ। সকাল 10টা নাগাদ চড়ে আটকে যায় ট্রলার। সেই সময় ছাত্রছাত্রী উপস্থিত ছিল এই ট্রলারে এবং ছাত্রছাত্রী বোঝাই এই ট্রলার প্রায় দীর্ঘক্ষণ, 5 ঘন্টারও বেশি সময়, তবে শুরু হয়নি উদ্ধার কাজ। শান্তিপুরের স্কুলে আসছিল পড়ুয়ারা। আর এই মুহূর্তে পরিস্থিতি জানাবে পলাশ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পলাশ। দেখো, এই ঘটনাটা কিন্তু আজকে প্রথম নয়, এর আগেও একাধিকবার আমরা রিপাবলিকে প্রথম ব্রেক করে দেখিয়েছিলাম, এর আগেও একই রকম ভাবে টলার আটকে গেছিল কচুরিপাড়ায়। আজকেও ঠিক শান্তিপুরের যে বাগাচরা অঞ্চল, সেখান দিয়ে কিন্তু প্রতিদিন পারাপার হয় প্রচুর সংখ্যক স্কুল ছাত্রছাত্রী, এমনকি রোগী যুক্ত যাতায়াতকারী লোকজন। আজকে সকাল 10টার কিছু পর থেকে টানা 4 ঘন্টা হয়ে গেল ওখানে কিন্তু আটকে পড়ে রয়েছে বেশ কিছু স্কুল ছাত্রী সহ শান্তিপুর হসপিটালে চিকিৎসা করতে আসা রোগী এবং তার পরিজনরা। এ নিয়ে কিন্তু একাধিকবার শান্তিপুর থানাকে ফোন করা হলো, সেভাবে কিন্তু পজিটিভলি কোনো থানার পক্ষ থেকে সতর্ক ভূমিকা নেওয়া হয়নি। আর যার ফলে কিন্তু যত বেলা গড়াচ্ছে এলাকার লোকেদের মধ্যে কিন্তু ততই চাঞ্চল্য তৈরি হচ্ছে। ইতিমধ্যে এনডিআরএফ এর টিমকে ফোন করা হয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত ঘটনাস্থলে এসে না পৌঁছলে কিন্তু ক্ষোভ বাড়ছে থানায়। বেশ, ধন্যবাদ জানাবো পলাশ আপাতত তোমায়। অর্থাৎ আজই যে এই ঘটনা ঘটেছে তা নয়, এর পূর্ববর্তী সময় সেই একই ঘটনা ঘটে। 5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও শুরু হয়নি এখনো উদ্ধার কাজে। শান্তিপুরের স্কুলে আসছিল সেই সময় পড়ুয়ারা, সকাল 10টা নাগাদ চড়ে আটকে যায় ট্রলার এবং পড়ুয়াদের নিয়ে মাঝগঙ্গায় আটকে সেই ট্রলার। যে ছবি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন যে কিভাবে সেই ট্রলারটা পারে আনবার চেষ্টা করা হচ্ছে। শান্তিপুরের স্কুলেই সেই সময় পড়ুয়ারা আসছিলেন এবং ছাত্রছাত্রী বোঝাই ছিল এই ট্রলার। দীর্ঘক্ষণ কেটে গিয়েছে মাঝের সময়, প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে এবং তারপরেও শুরু হয়নি উদ্ধার কাজ। রীতিমতন ক্ষোভে পুষছেন এলাকার মানুষজন, সকাল 10টা নাগাদ চড়ে আটকে যায় এই ট্রলার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভে সঞ্চার হয়েছে শান্তিপুরের চরপনপাড়া এবং বাগআচরা এলাকার মানুষজনের মধ্যে।